আচ্ছা প্রতি সপ্তাহে আসসালামু আলাইকুম আজকে আমরা একটি নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি সেটি হচ্ছে যে বেগুন চাষ এই বেগুন চাষের পদ্ধতিগত বিষয়গুলো একজন সফল কৃষক তিনি আলোচনা করবেন আজকের এই ভিডিওতে কিভাবে ভালো ফলন করা যায় কোন জাতের চারা আপনারা কিনবেন এবং যদি কোনো ধরনের সমস্যা হয় সেই সমস্যাগুলো কিভাবে বেরিয়ে আসতে পারবেন এই সব কিছু জানাবেন আজকের আমাদের এই বেগুন সাইফুল সাইফুল ইসলাম ইসলাম ভাই ভাই আলাইকুম কেমন আসসালাম কেমন আলহামদুলিল্লাহ আছি ভালো সাইফুল ইসলাম ভাই আপনার পরিচয়টা এবং আপনার ঠিকানাটা একটু বলেন আমার পরিচয় মোমেনপুর ফার্মার হাব আমি এখন আচ্ছা এই যে যে বেগুনটা আমরা দেখতেছি ফলন মোটামুটি ভালোই আছে এটা কোন জাতের বেগুন এটা পালবং আচ্ছা আচ্ছা তো এই জাতটা আপনারা কোথা থেকে সংগ্রহ করছেন কৃষি বাজার থেকে সংগ্রহ করছি আচ্ছা এই জাতের গুণগত মান সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই যে আসলে গুণগত মান কেমন এর গুণ মান মোটামুটি ভালো মানে এর ওয়েট ওয়েটটা মানে যে এক গাছে দুই কেজি দেড় কেজি ওঠে ওই অল্প চার পাঁচ ছয়টা বেগুন হলে এক কেজি হয় ওজনে পত্তা বেশি আচ্ছা ধরতিও ভালো আর পোকা মাকড়ের আক্রমণ আছে এটা দমন করার জন্য ওষুধ মারতেছি সেতুর পোকাটাই বেশি এনার আচ্ছা এই এর থেকে বাঁচার উপায় কি এখন বাঁচার উপায় তো আমরা সবই এখন এই যে হলুদ হলুদ কাঠ ফেরামন ফাট ফেলে ব্যবহার করতেছি মাসি হ্যানসে আনার পরে এক করে ফুটে করছে আর এই যেমন এই যে কুকরা হয় এই বেগুনটা মানে আর সোজা হইল না করার লাগে এখানে মানে ধরো সপ্তাহে আমরা যে পনেরো দিন দশ দিন আট দিন পর বিষ প্রয়োগ করি তাই যে গরমের আবহাওয়ার কারণে কিন্তু এই যে পোকার আক্রমণটা বেশি হয় আবহাওয়া যদি একে গরম না থাকে তাহলে সুন্দর বেগুনে কোনো সে পোকা আসে না শীতকালে কোনো পোকা আক্রমণ করতে পারে না সাইফুল ইসলাম ভাই এই এখানে আপনার কতটুকু জমি আছে তিরিশ শতাংশ এখানে কত কতটুকু চারা লাগাইছিলেন দুই হাজার লাগাছি আপনি কি প্রতি সপ্তাহে হারভেস্ট করেন জি আচ্ছা প্রতি সপ্তাহে আপনি এই ক্ষেত থেকে কত টাকা পর্যন্ত বেগুন বিক্রি করেন চার হাজারও আসে পাঁচ হাজারও আসে ছয় হাজারও আসে বাজারের উপর এ যাবৎ আপনি কত টাকার বেগুন বিক্রি করছেন সর্বমোট পঞ্চাশ ষাট হাজার টাকা পাড়াইছি আচ্ছা আমরা যদি একটু জানতে চাই আপনার খরচ কত টাকা হয়েছে এই তিরিশ শতাংশ জমিতে বেগুন চারা লাগাতে খরচ নিম্ন পনেরো থেকে বিশ হাজার টাকা হয়ে গেছে ওষুধপাতি সার গামলা টামলা তো যাবেই আচ্ছা আচ্ছা ভালো ফলন পাওয়ার পিছনে কারণ কোনটা মানে যখন আমরা এই অন্য অন্য বেগুন লাগাই পালমুখিঙ্গের মতন বেগুনের মতন ফলন দিয়া কোনো বেগুন আর হয় না আর এই বেগুনের মূলত মানগত খুব ভালো আর গাছও লাস্টিং করে ভালো ট্রিটমেন্ট করলে আর ফলনও সুন্দর দেয় আর এর দাম মোটামুটি সব কম বেশি থাকে আচ্ছা সাইফুল ইসলাম ভাই আমরা একটা বেগুন দেখতে পাচ্ছি যে এই যে একটা বেগুন ছোট্ট মনে হচ্ছে আচ্ছা এটা কি বেগুনটার রোগ নাকি এটা বেগুনটা এইরকমই আসলে জানতে চাই যে এটা যদি রোগ হয় তাহলে কি রোগ বলে এটা এই রোগটা এটা রোগ না এখানে যখন জ্বালাটা হইছে এখানে মাসি বিন্দেছে মাসি বিন্দার কারণে বেগুনটা আর মোটা হইতে পারে নেই আর সলসলা হইতে পারে নেই আচ্ছা প্রিয় দর্শক আমরা উনি দুটি রোগ আমাদেরকে দেখালেন যে আসলে এগুলো পুরোটাই পোকার কারণে হয়ে থাকে তো আমরা আরেকটু যদি ওনার কাছ থেকে একটা বিষয় আমরা অভিজ্ঞতা নিতে চাই সেটি হচ্ছে যে আচ্ছা সাইফুল ইসলাম ভাই এই যে এই বেগুনটার একটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে মনে হচ্ছে যে বেগুনটার অনেক বয়স হয়ে বয়স হয়ে গেছে এটা তাপমাত্রার কারণে হয়ে গেছে ও তাপমাত্রাটা বেশি আসলেই কিন্তু সে বয়স্ক নয় এটি আবহাওয়ার কারণেই এই বেগুনের এই পরিস্থিতি তো এর থেকে উত্তরণের উপায় কি পানি সেচ দিতে হবে তার ক্ষেতে পানি দেওয়াটা একটু কম ছিল আর যার কারণে এই তাহলে এই রোগ থেকে আপনার বেগুন রক্ষা করা সম্ভব এবং বেগুন হবে অনেক সুন্দর প্রিয় আপনাদেরকে অনেক তথ্য দেওয়ার চেষ্টা করলাম একজন অভিজ্ঞ কৃষকের মাধ্যমে আশা করি এই ধরনের আরও অভিজ্ঞতার গল্পগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত কৃষি বাজারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সাবস্ক্রাইব করুন কৃষিবাজারের সাথেই থাকুন কৃষি মানেই বাজার